বলে চাচা গো আপনার বেটা পুল্লা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চাচা হারে কোথায় গেছে? তাহলে বলে চাচা গু আপনাকে সালাম করেছে চাচা, আর সালাম করার পরে তার কবরখানা আমরা দিয়ে দিয়েছি গো চাচা। হায় হায়, আব্দুল মতালে বলছে বাবারে কোন জায়গাতে কবর দিয়েছি রে বেটা? বলে চাচা আসুন আমার সাথে আসুন, সঙ্গে নিয়ে আপনার কবরটা দেখানো হচ্ছে। আব্দুল মতালে কবরের কাছে চলে গেলে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে কান্দে আরম্ভ করেছে বেটা আব্দুল্লাহ। ও বেটা আব্দুল্লাহ, আমি যে তোমার বাবা এসেছি বেটা। ওই বেটা আব্দুল্লাহ রে আব্বা, বেটা আব্দুল্লাহ আব্বা বলে ডাকবে বেটা। আমাকে ছেড়ে চলে গেলি রে, ওরে আমাকে ছেড়ে তুই কেন চলে গেলি রে বেটা? আবার আমেনার কি হবে, আমেনার দশা কি হবে রে? ওরে আব্দুল্লাহ তুই কেন চলে গেলি? বেটা আব্দুল্লাহ আমাকে একবার দেখ রে বেটা। ভাইরা বলছে আব্বা গো আর কত কাঁদবেন গো আব্বা, আপনি বাড়ি চলুন। আব্দুল মোত্তালিব বলছে তোরা চলে যা রে, আমি এখন যাব না, আব্দুল্লাহর কবরে আমি থাকবো রে, আমি আব্বা আব্বা বলে আমি ডাকবো রে। ভাইরা সবাই সান্ত্বনা দিয়া আব্দুল মোত্তালিবকে সান্ত্বনা করলেন, আর বাড়ি যাবে? আব্দুল মোত্তালিব তখন বলছে হারে শোন, তোমরা যাবে বাড়িতে, তোমাদেরকে দেখে তোমাদের বিবিরা কতই খুশি হবে। আমার আমেনা ঘরে কাঁদতেছে আর আমাকে বলে গেছে আব্বা গো আমার স্বামীকে আমাকে এনে দেন। আমার আমেনাকে আমি কি জবাব দেব রে? আমি আমেনার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো রে বাবারা? বলে হুজুর সবাইকে যেতে হবে, আমার আল্লাহ কাউকে ছেড়ে এতে না। বাপ বেটা সবাই মিলা বাড়িতে যাচ্ছে, মা আমেনা একবার ঘরের ভিতরে যায় আর ভিতর থেকে একবার বাইরে আসে, আল্লাহ আল্লাহ স্বামীর জন্য অপেক্ষা করতেছে। আমিনা যেমন বাড়িতে চলে গেল, আমেনা সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম। আব্বা গো আমার স্বামী কোথায়? আব্বা আমাকে দেন। জামা স্বামীর কথা আমেনা বলেছে, আব্দুল মোত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকতে পারলেন না, জমিনে বসে গেলেন। আমেনা বলে আব্বা আমার স্বামী কোথায় আছে, আমাকে একবার বলুন গো আব্বা, আমি আমার স্বামীর কাছে যাব আব্বা। আব্দুল মোত্তালিব বলছে আমেনা তোমার স্বামী এমন জায়গাতে গেছে রে মা, কোনদিন সেখানে যাওয়া এখন যাবে না, সময় যখন হবে তখন সবাইকে যেতে হবে রে মা, তোমার স্বামী আর দুনিয়াতে গেছে নাই, তোমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই মা। যেমন স্বামীর কথা শোনা আমেনা দাঁতি লেগে এ গেল। আব্দুল মোত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বেটা রে একটু পানি আমাকে এনে দে রে বেটা। তার চেহারা ছিটে মারে স্বামীর দুঃখে দুঃখিত হইয়া, আমার বৌমা দাঁতি লেগে গেছে। সঙ্গে সঙ্গে ঘরে গেল, এক লোটা পানি হাজির করে দিল, পানি থেকে বাবা পানিতে পানি গুলো বের করে ছিটা মারা হলো। আবেদার দাদি ঘুলে গেল। আব্দুল মোত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে যে ও আবেদারে আর কানিস না রে মা, কানিস না, কারণ
আমেনাকে সান্ত্বনা দিতেছেন ও মা, তোমার মতো সম্মান বিশ্ব কেউ পাবে না রে মা। আর শোন, তোমার গর্ভে যিনি রয়েছেন মা, তার সঙ্গে তুলনা কেউ হবে না। আমেনা, ও আমেনা, তোমার গর্ভে যিনি আছে মা, তার তুলনা নিশ্চয় কেউ হবে না মা। তুমি আর কেঁদো না মা, যেখানে তোমার স্বামী গেছে মা, সবাইকে তো যেতে হবে মা। মা তুমি আর কাঁদিও না। তারপরে মা আবে দাদা দিয়ে আল্লাহ তালা আদা তখন ইন্না লিল্লাহ বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব তখন সান্ত্বনা দিচ্ছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, জামানা দিবাদা ও গো মা আমেনা, জামানা দিবানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা, মোর নবীজির জন্ম হল সে যে মক্কায়, ফারিসি তারা এসে সবাই সালাম জানাই, এ মা গো সালাম জানাই, নবীর আগে ইশারাই কাছে এসে সালাম জানাই, আসমানের চাঁদ নবীর খেলনা গো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মা গো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা, মোর নবীজির জন্ম হল সে যে মক্কায়, হুর গিলে মা এসে তারা আতর ছেটাই, এ মা গো আতর ছেটাই, নবীর আগে ইশারাই চাবি এসে সালাম জানাই, নবীর আগে ইশারাই চাবি এসে সালাম জানাই, আসমানের চাঁদ নবীর খেলনা গো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা, জামানা দিবানা ও গো মা আমেনা, তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা, তুলনা।